দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়াশিস স্কলারশিপে আবেদন করেছ তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি তোমরা কবে টাকা পাবে কত টাকা পাবে বিস্তারিত জানতে আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি দেখো স্কলারশিপের টাকাটা রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সম্মিলিত যৌথ উদ্যোগে কিন্তু দেওয়া হয় সিক্সটি শতাংশ টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় আর ফরটি শতাংশ টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় অর্থাৎ এই স্কলারশিপ থেকে তুমি দুবার টাকা পাবে বা কিংবা তোমরা একবারই কিন্তু দুটো টাকাটা একবারেই পেতে পারো কিংবা কিস্তি আকারে কিন্তু দুটো টাকা দুবার তোমরা পেতে পারো এবার আলোচনা করা যাক তুমি যদি স্কলারশিপের টাকা পেয়ে যাও তাহলে তোমাদের স্কলারশিপের স্ট্যাটাসের আপডেট কেমন দেখাবে কারণ বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক্যাল কারণে তোমাদের মোবাইল নম্বরে কিন্তু এস এম এস নাও আসতে পারে তো তোমরা স্ট্যাটাস দেখে কিন্তু সেই বিষয়টা বুঝতে পারো তো আমি সাইডে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ঠিক এমনটা যদি আসতে পারে তাহলে তোমরা বুঝবে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত এই ওয়াশি স্কলারশিপের টাকাটা পাওনি বা বৃত্তিটি পাওনি তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু পরবর্তী সময়ে তোমরা তোমাদের অ্যাকাউন্ট মারফত এই স্কলারশিপের টাকাটা পেয়ে যাবে খুব শীঘ্রই তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আশা করি সমস্ত বিষয় তোমাদের সামনে উপস্থাপন করতে পারলাম